হিরো আলম বলেন, আমাদের দেশের প্রথম সারির সব নায়িকার সঙ্গে আমার ভালো সম্পর্ক, তাদের আমি শ্রদ্ধা করি, তারাও আমাকে স্নেহ করেন। আমি বিশ্বাস করি আমার সঙ্গে কাজ করার জন্য যাকেই প্রস্তাব দিব সেই রাজি হবে। হিরো আলম বলেন, সবার সঙ্গে কাজ করার ইচ্ছা আছে আমার, তবে শুধু সময়ের প্রয়োজন। সময়ের পরিক্রমায় একসময় সবার সঙ্গে আমার সিনেমা থাকবে, কারণ তাদের থেকে আমার যোগ্যতা কোনো অংশেই কম নয়। তাদের সঙ্গে কাজ করার যোগ্যতা আছে আমার, তবে আমাদের সমাজের এক শ্রেণীর লোকেরা তাদের সঙ্গে কাজ করে দেওয়ার সুযোগ করে দেয় না। যখনই কোনো নায়িকার সঙ্গে কাজ করার চুক্তি করি, পরে কিছু মানুষ তাদের ধুয়ে দেয়, এই বলে যে আপনি এ গ্রেডের নায়িকা, কেন হিরো আলমের সঙ্গে কাজ করতে যাবেন? তখন তারা পিছু হটে। আমি মনে করি তাদের যোগ্যতা আমার যোগ্যতা কোনো অংশেই কম নয়। সামনে সিনেমায় বর্তমান সময়ের আলোচিত চিত্রনায়িকা শবনম বুবলি, অপবিশ্বাস, পরিমণির সঙ্গে কাজ করার ইচ্ছা আছে। তাদের রাখার চেষ্টা করব আমার সিনেমায়। আশা করি তারা আমার সঙ্গে কাজ করবেন। সম্প্রতি কয়েকদিন আগে হিরো আলমকে নিয়ে নাট্যকার মামুনুর রশিদ বলেছেন, আমরা একটা রুচির দুর্ভিক্ষের মধ্যে পড়েছি, সেখান থেকে হিরো আলমের মতো একজন মানুষের উত্থান হয়েছে, এমন মন্তব্যের ক্ষোভ প্রকাশ করেছেন হিরো আলম। ভিডিওটি এ পর্যন্তই, দেখা হবে পরের কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দিন, যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে সবার আগে নোটিফিকেশন পেয়ে যান। খোদা হাফেজ।